হ্যালো সবাই, কেমন আছো? ব্লগটা আজকে এখান থেকে শুরু হলো। আজকে করব আমি আমার চুলের হাইলাইট। এবার প্রথমে আমি চেয়ারে এসে বসে কিছু ডিজাইন, মানে এত ঢং করে তুলছিলাম কিছু ভিডিও কিছু ফটো, তো যাই হোক ঢং ঢং করার পরে আমাকে ফটাং করে এসে আমার যে কলিগ বা বন্ধু, সে এসে ফটাং করে এই চাদরটা আমাকে মুড়িয়ে দিল, দিয়ে আমার যে 8-10টা চুল আছে সেগুলোকে সেকশনিং করে নিল। করে নেওয়ার পরে মানে সাথে সাথে ও সেকশন করছিল আর আমি এখানে দাঁড়িয়ে, মানে সরি এখানে বসে এই রং ঢং করে ছবি তুললাম, কিছু ভিডিও তো করতেই রয়েছি, কেন কি আমি জানি এই ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, নেই কাজ তো খইবাজ, ও করছিল আর এই স্টেপগুলো আমি একের পর এক ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যাতে করে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো যাই হোক, এটাকে যে এটা মানে এই টেকনিকটাকে কী বলে, কী কালার বলে, টেকনিকটার নাম কী, সব জানতে হলে পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে তোমরা দেখতে থাকো। যাই হোক, আমার পুরো কালার এরকম সেকশন ওয়াইজ করা হয়ে গেল, এটাকে হাইলাইট কালার করেছি। তো সেটা করার পরে 45 মিনিটস তো রেখে দিতেই হয়েছিল। তারপরে ও এই পুরো ইয়েটাকে, মানে পুরো চুলটাকে, যে চুলগুলোতে হাইলাইট করা হয়েছে এবং যেগুলোতে করা হয়নি, সব একসাথে খুললো সেকশন বাই সেকশন। তো সেগুলো খুঁড়ে মাছ করছিল, ইমালসিফাই করে সেটাকে এবার প্লেন পানি দিয়ে, মানে প্লেন জল দিয়ে সেটাকে ধুলো। ধোয়ার পরে আবার গিয়ে সুন্দর একটা শ্যাম্পু, যেটা আমার স্ক্যাল্প এবং আমার হেয়ারের সাথে যায়, সেটা তোমরা সবাই জানো যে আমি মানে কত খুশি খুশি মনে এই ভিডিওগুলো করছিলাম। তো শ্যাম্পু ট্যাম্পু করার পরে চলে আসলাম, তারপরে ড্রাই করলো, করার পরে আবার এটাকে একটু কার্লস করলো, মানে ডিজাইন করলো যাতে আমাকে দেখতে আরও সুন্দরী হয়ে ওঠে। তো যাই হোক, অবশেষে আমার হাইলাইট হয়েই গেল। হওয়ার পরে আমি আবার কিছু ডিজাইন করে ফটো ভিডিও সেগুলো নিচ্ছিলাম, তো কেমন লাগলো জানিও আমাকে হেয়ার কালারটাতে। ও হ্যাঁ, আর একটা কথা, যারা নতুন দেখছো, কোথা থেকে দেখছো কমেন্টস করে জানিও, আর তোমরা কেমন ভিডিও পেতে চাও সেটাও জানিও। যাই হোক, এই যে কালারটা আমি করেছি, যে টেকনিকটা, সেই টেকনিকটাকে বালিয়াজ বলা হয়। তো যাই হোক, কেমন লাগলো বলো। আর কিছু ফটো আমি একটু কায়দা করে তুলতে ভালোবাসি, সেটা সবাই জানো যারা আমার ভিডিও দেখো। তো অ্যাটলিস্ট আমার চুলের কালারটা আমার স্কিন টোন হিসেবে আমার তো বেশ ভালোই লাগছে, তোমরাও জানিও কেমন লাগলো। টাটা, যারা নতুন দেখছো তারা আমার সাথে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার, বাই, ভালো থেকো।